হ্যাঁ দিদি বলো। কিরে কোথায়? এই তো আমি চলে এসেছি রাস্তায়। তাড়াতাড়ি আয় বাবু, আমার আর একটা মিটিং আছে। ঠিক আছে দিদি, আমি আসছি। আচ্ছা ওকে দিদি, রাখি। বলো। কিরে কোথায় তুই? আমি একটু বেরিয়েছি। কিছু খেয়েছিস মা? বলছি মা, আমার একটু কাজ আছে, আমার দেরি হচ্ছে, আমি পরে কথা বলি। আচ্ছা এবার বল, কিরে কি খাবি, চা না কফি? চা। দাদা আর একটা চা দেবেন প্লিজ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দিদি। তাহলে বল এবার। নে চা খা। বল কি করতে চাইছিস তুই? একটা কাজ দিদি, জাস্ট একটা কাজ। সেটা ঠিক আছে, বাট তুই এর আগে কি কোনো কাজ করেছিস? না দিদি, অনেকদিন ধরে ট্রাই করছি কিন্তু কোনো কাজ পাইনি। বুঝতে পেরেছি। দেখ এভাবে তো কিছু হয় না। তাহলে কি করব দিদি? তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। প্লিজ দিদি, প্লিজ একটা সুযোগ করে দাও দিদি। আরে হ্যাঁ হ্যাঁ, এত বলতে হবে না, আমি দেখছি কি করা যায়। দাঁড়া একটা ফোন করি। হ্যাঁ লিজা বলো। বলছি স্যার, আমার একটা পরিচিত মেয়েকে আপনার ছবিতে ভালো একটা ক্যারেক্টার দিতে হবে। আর আর কিছু না স্যার, বাস এটুকুই। হ্যাঁ স্যার। ওকে আমি দেখে নিচ্ছি। ওকে স্যার। আচ্ছা এর আগে কোনো কাজ করেছে ওই মেয়েটি? না স্যার, একেবারেই ফ্রেশ, ওই অভিনয়টাও ভালো করে। ওকে তাহলে তুমি এক কাজ করো, একটা মিটিং ফিক্স করো, আমি দেখে নিচ্ছি। ওকে স্যার, তাহলে আমি কালকে করি? এই না না, কাল আমার হবে না। তুমি এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ এই তো, পরশুদিন রাখো, পরশুদিন, পরশু রাখো। ওকে স্যার, আমি কথা বলে দিচ্ছি। আর বলছি স্যার, পরশুদিন কখন আর কোথায় হবে মিটিংটা? ওটা আমি তোমাকে পরে SMS করব। ওকে ওকে স্যার, বাই বাই স্যার। কি বললো দিদি? আরে বাবা আমি আছি তো, এত চাপ নেওয়ার কি আছে, উনি রাজি হয়ে গেছেন, পরশুদিন মিটিং হবে, উনি পরে SMS করে জানিয়ে দেবেন মিটিংটা কখন এবং কোথায় হবে। থ্যাঙ্কস লিজা দি, কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব আমি জানি না।
থাক, আর কিছু দিতে হবে না, মন দিয়ে কাজটা করো তাহলেই হবে। ওকে দি। তাহলে এখন চল উঠি। ওকে বাই। আসুন স্যার, বসুন। স্যার, এ হলেন মিলি, আর মিলি ইনি হলেন শর্মাজি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আচ্ছা মিলি, তুমি এর আগে কোনো কাজ করেছো বা কোনো অভিনয় করেছো? না স্যার, আসলে আমি স্ট্রাগলার। যদি আপনি আমাকে একটা সুযোগ দেন তাহলে আমি আমার ট্যালেন্ট দেখানোর চেষ্টা করতে পারি। বাহ, গুড, আই লাইক ইওর কনফিডেন্স। আমি আপনাকে বলেছিলাম না স্যার, ও ঠিক পারবে, শুধু একটা চান্স দিয়ে দেখুন। আমিও তাই ভাবছি, ওকে একটা চান্স দিয়েই দেখি। হ্যাঁ ওকে ওকে, আমি এখনই আসছি। ওকে, সরি স্যার, আমার একটা আর্জেন্ট কল এসেছে, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। মিলি, তোরা কথা বল, আমি পরে তোর সাথে ফোনে কথা বলে নেব। ওকে স্যার, আমি তাহলে এখন বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি এসো, আমরা কথা বলে নিচ্ছি। ওকে। তারপর মিলি বলো, এর আগে কোনো অডিশন দিয়েছো বা কোনো থিয়েটারে কাজ করেছো? না স্যার, স্কুলের নাটকে দু একবার করেছি। বুঝলাম। ওকে চলো। কোথায় স্যার? আরে আমার অফিসে, এই ক্যাফের থেকে আমার অফিসে চলো, সেখানে বসে নিরিবিলিতে ডিসকাস করো। ওকে স্যার, চলুন। দেখছো? না না মানে স্যার। বুঝেছি। আরে এটা আমার অফিস নয়, এটা আমার বাড়ি। তাছাড়া রাত হয়ে গেছে তো, তাই আর অফিসে নিয়ে গেলাম না, বাড়িতে বসেই ডিসকাস করে নেব। তোমার কোনো অসুবিধা নেই তো? না সেরকম কিছু নয়। বলো কি নেবে, হার্ড না সফট? সরি বুঝলাম না স্যার। কি বুঝলে না? ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসছো
আর হার্ড সফট বুঝো না? আমি আমি সত্যি বুঝতে পারছি না স্যার। আরে পাগলি, আমি ড্রিঙ্কস এর কথা বলছি, কোনটা নেবে তুমি? আর হ্যাঁ, কি বারবার স্যার স্যার বলছো, তুমি আমাকে শর্মা বলতে পারো না? না মানে স্যার, আপনি আমার থেকে অনেক বড়, তাছাড়া আপনি পজিশনে একজন ফিল্ম ডিরেক্টর কাম প্রোডিউসার, আপনাকে স্যার বলাটা খুব স্বাভাবিক। হ্যাঁ তা ঠিক, কিন্তু তাই বলে তুমি আমাকে শর্মা বলবে সেটা আমি চাই না, তুমি বরং আমায় নাম ধরেই ডাকো। ওকে স্যার। আবার স্যার? ঠিক আছে ছাড়ো, তুমি আমাকে বলো অভিনয় করতে কেন চাও? অ্যাকচুয়ালি স্যার, আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি একজন খুব বড় অভিনেত্রী হব, তাই আর কি। বুঝলাম, যাই পেকটা নিয়ে আসি। আচ্ছা তোমার জন্য কি আনি, হার্ড না সফট? অ্যাকচুয়ালি স্যার আমি ড্রিঙ্ক করি না। ওয়াও খুব ভালো, ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এসেছো আর ড্রিঙ্ক করবে না, সেটা কি করে হয়? ড্রিঙ্ক তো তোমাকে করতেই হবে। কেন স্যার, ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এলে কি ড্রিঙ্ক করাটা খুব জরুরি? অফকোর্স, এটা গ্ল্যামার ওয়ার্ল্ড, এখানে ড্রিঙ্ক করাটা একটা স্ট্যাটাস। ওয়েট, আমি পেকটা নিয়ে আসি তারপর কথা বলছি, ঠিক আছে? নাও। আরে কি হলো, আও। আচ্ছা তোমার কি ধরনের চরিত্র করতে ভালো লাগে? আমার সেরকম কিছু পছন্দ নেই স্যার, শুধু একটা ভালো চরিত্র হলেই হবে, সেখানে আমি নিজেকে প্রমাণ করতে পারবো যে আমি একজন খুব ভালো অভিনেত্রী। বুঝলাম, আমি তোমাকে একটা চরিত্র বলছি, সেটা তুমি আমার সামনে অ্যাক্টিং করে দেখাও। আর হ্যাঁ, তোমার অপোজিট ক্যারেক্টারের প্রক্সিটা সেটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার। ধরো কোনো একটা রুমে তুমি আর তোমার বয়ফ্রেন্ড একসাথে আছো, তারপর স্যার? তারপর একটি ছেলে আর একটি মেয়ে যেভাবে কাছাকাছি আসে, ঠিক যেন এটা আপনি কি করছেন স্যার? দেখো মিলি, এটা ইন্ডাস্ট্রি, এখানে খালি হাতে কিছু পাওয়া যায় না। জানি জানি স্যার, কিন্তু আবার এখানে কিন্তু কিসে? শোনো, এত বড় ব্রেক দিচ্ছি তোমাকে, তার মাঝে আবার কিন্তু? বলছি স্যার এখানেই। মানে? মানে স্যার এখানেই সবকিছু করবেন? ভয় পাচ্ছ কেন, এটা আমার বাড়ি, এখানে কেউ নেই। না মানে স্যার আমার বলার কথা হচ্ছে অন্য কোথাও। কোথায় যাবে বলো? লালবাজারের লকআপটা কেমন হবে স্যার?
মানে মানে থানায় যে লক আপগুলো থাকে, যেখানে আসামিদেরকে রাখা হয়। তুমি বলতে কি চাইছো বলো তো? কিছুই না, শুধু বলতে চাইছি আপনার যা কিছু করার আছে সেটা লালবাজার লক আপে বসেই করবে। লালবাজার লক আপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরো সহজ করে বলি আপনার জন্য, আমি মিলি, বাট আমি মিলি নই, আমি সানিয়া, সানিয়া আগরওয়াল, আন্ডারকভার কপ অফ লালবাজার। আপনার বিষয়ে অনেক আগেই খোঁজ নিয়েছিলাম, কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারিনি, শুধুমাত্র আমাদের কাছে প্রমাণ ছিল না বলে। তাই আমি মিলি সেজে আপনার কাছে আসি, আর এখন আমার কাছে প্রমাণ তো আমার সামনেই। চলুন, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। দেখুন দেখুন মিস মিলি, আই মিন সানিয়া, সানিয়া আগরওয়াল, আপনি কিন্তু ঠিক করছেন না। হিসাবটা আপনার করার দায়িত্ব নয় মিস্টার শর্মা, এটা আইনের কাজ, আর আইনকেই করতে হবে। পার্থবাবু কই, ভেতরে আসুন। এনাকে নিয়ে আসুন। আরে 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 আপনি যাচ্ছেন কোথায়? আরে আরে আমি কিছু করিনি ম্যাডাম, আরে আমি কিছু করিনি, আমাকে কেন ধরছেন?